অনেকের প্রশ্ন, একটা মানুষ মানুষকে যখন ব্লক করে দেয়, পরে আবার আনব্লক করে কেন? যদি আনব্লকই করবে তাহলে ব্লক করে কেন? এটার দুইটা কারণ থাকে। এক হচ্ছে, একটা মানুষ যদি আপনাকে সরি একটা মানুষ যদি আপনাকে ব্লক করে দেয়, তাহলে বুঝবেন যে সেই মানুষটা আপনাকে অনেক ভালোবাসে, রাগ জিদ অভিমান নিয়ে ব্লক করে, এটা দেখার জন্য যে আপনার রেসপন্সটা কেমন হয়, আপনি কতটুকু কষ্ট পান। যখন দেখে আপনার পক্ষ থেকে কোনো রেসপন্স নাই, আপনার কোনো যায় আসতেছে না, তখন সে মানুষটার ভিতরে অতিরিক্ত রিয়াকশান হতে থাকে। সে সহ্য করতে না পেরে তখন আপনাকে আবার আনব্লক করে দেয়। দ্বিতীয় কারণ হচ্ছে, একটা মানুষ ইচ্ছা করে আপনাকে আনব্লক করে, এটা দেখার জন্য যে সেই মানুষটা আপনার কাছে কতটুকু ইম্পর্ট্যান্ট, কতটুকু আপনি তাকে ভালোবাসেন এবং কতটুকু আপনি পাগলামি করেন তার জন্য, এটা দেখার জন্য। আসলে এই জিনিসটা অনেক কিউট যদি ভালোবাসা থাকে, আর যদি ভালোবাসা না থাকে তাহলে অনেক ইরিটেটিং লাগবে। আপনাদের কারোর সাথে এমন হয়েছে? যদি হয় তাহলে ট্যাগ করবেন।